বিউটি সায়েন্টিস্টে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় কোমরে ব্যথা যে কারণে হয়, আসুন বিস্তারিত জেনে নেই। কোমর ব্যথা স্বল্পমেয়াদী অর্থাৎ এক মাসের কম সময় থাকে এবং দীর্ঘমেয়াদী এক বা এক মাসের বেশি সময় থাকে। উপযুক্ত চিকিৎসা নিলে 90% রোগী 2 মাসের মধ্যে ভালো হয়ে যান। কোমর ব্যথার কারণ পেশি, হাড় জোড়া, লিগামেন্ট জোড়ার আবরণ, ডিস্ক 2 কাশেরোকার মধ্যে থাকে ও স্নায়ুর রোগ বা ইঞ্জুরি বুক, পেট ও তলপেটের মধ্যকার বিভিন্ন অঙ্গের সমস্যার জন্য কোমর ব্যথা হতে পারে। 1 যারা অফিসে দীর্ঘক্ষণ বসে একই ভঙ্গিতে কাজ করেন, এতে দেখা যায় কোমরে ব্যথা প্রচণ্ড হতে থাকে। 2 বসার চেয়ার টেবিল ঠিকমতো না হলে বা ঠিকমতো না বসলে বা সামনে পিছনে ঝুঁকে বসলে কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। 3 দীর্ঘক্ষণ ড্রাইভিং করলে বা বেশি সামনে ঝুঁকে গাড়ি চালালে কোমর ব্যথা হতে পারে, ড্রাইভিংয়ের সময় পেছনে কিছু সাপোর্ট নেওয়া উচিত। 4 যারা শুয়ে বা কাত হয়ে বই পড়েন বা অন্য কাজ করেন তাদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যথা অনুভূত হয়। 5 অনেকেই আছেন যারা কোনো ভারী জিনিস সঠিক নিয়মে তোলেন না, ফলে মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ পড়ে এবং তা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যথা হয়। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? সবসময় ধরে বা জমে আছে এ ধরনের ব্যথা, ভারী ওজন তোলা বা অতিরিক্ত কাজের পর তীক্ষ্ণ ব্যথা, কোমর থেকে নিতম্ব উরু ও পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা বিস্তৃত হলে, পায়ে দুর্বলতা বা অবশভাব হলে, হাঁচি কাশি দিলে বা সামনে ঝুঁকলে ব্যথা বেড়ে যায়, প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ না থাকলে, শোয়া অবস্থায় বা শোয়া থেকে ওঠার সময় ব্যথা হলে। কোমর ব্যথার চিকিৎসার মূল লক্ষ্য হল ব্যথা নিরাময় করা এবং কোমরের নড়াচড়া স্বাভাবিক করা। পূর্ণ পরিশ্রম কিন্তু দীর্ঘদিন বিশ্রাম নিলে ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে যায়। তীব্র ব্যথা কমে গেলে ওজন তোলা, মোচড়ানো পজিশন, অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও সামনে ঝুঁকে কাজ করা বন্ধ করতে হবে। সঠিক উপায়ে বসার অভ্যাস করতে হবে এবং প্রয়োজনে ব্যাক সাপোর্ট ব্যবহার করতে হবে। গরম শেক, গরম প্যাড, গরম পানির বোতল বা উষ্ণ পানিতে গোসল নিতে হবে। পেশি নমনীয় ও শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে। কিছু ব্যায়াম কোমর ব্যথা প্রশমনে সাহায্য করে, এমনকি ওষুধের চেয়েও ভালো ফল দেয়। এই ব্যায়াম প্রতিদিন রাতে ও সকালে বিছানায় শুয়ে শুয়ে করতে পারেন, সময় লাগবে সর্বোচ্চ 7 মিনিট। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।